আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র মে মাসে ভিসানীতি ঘোষণা করেছিল। তো আজকে আপনারা অনেকে ফোন করেছিলেন আমাকে, জানতে চেয়েছেন রিয়াকশন। এখানে খুব নতুন কিছু বলার নেই, একটি দিস ইজ আওয়ার অফিসিয়াল রিয়াকশন। আপনারা জানেন যে আমাদের দপ্তরের বেশিরভাগ শীর্ষস্থানীয় কর্মকর্তা মন্ত্রী মহোদয় জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সফর সঙ্গী হয়ে সেখানে আছেন। আজকে মার্কিন প্রশাসন ঘোষণা করেছে যে দে হ্যাভ স্টার্টেড ইমপ্লিমেন্টিং ইট, তো ইটস নাথিং নিউ ইন ইট, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে আমরা এর আগেও বলেছিলাম যে এখানে কিন্তু তখন এটাকে স্থানীয় রাজনীতিতে কোনো কোনো দল ব্যাখ্যা করার চেষ্টা করেছিল যে এটা শুধু সরকারের বিরুদ্ধে বা দলের বিরুদ্ধে। এভাবে আপনারা খুব পরিষ্কারভাবে দেখেছেন যে সেখানে বিরোধী রাজনৈতিক দলগুলোরও কথা বলা আছে। এই বিষয়টি আমাদেরকে কয়েকদিন আগে কমিউনিকেট করা হয়েছিল এবং আপনারা জানেন যে গতকালকেও মাননীয় প্রধানমন্ত্রীর সাথে খুব ভালো বৈঠক হয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের, যারা নিকট অতীতে বাংলাদেশ সফর করেছেন এবং এই পুরো বিষয়ের এই প্রক্রিয়ার মধ্যে ছিলেন। সেখানে আমাদের পক্ষ থেকে তাদেরকে বিস্তারিত বলা হয়েছে এবং দেয়ার আর অ্যাকনলেজমেন্ট তাদের নিকট অতীতে সফরে। আপনারা দেখেছেন যে বাংলাদেশ তাদের কনসার্নের জায়গাগুলি আমরা অ্যাকসেপ্ট করলাম কি করলাম না সেটা একটা ডিফারেন্ট আলাদা বিষয়, কিন্তু তাদের কনসার্নের জায়গাগুলি যে আমরা অ্যাড্রেস করছি সেই র্যাবের স্যাংশনের পর থেকে আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রমে এবং যেখানে কিছু ব্যত্যয় ঘটেছে সেটার জবাবদিহিতায় তারা বলেছেন যে উই আর মেকিং প্রোগ্রেস। তো সেই আলাপ আলোচনাগুলি হয়েছে আরও সার্বিক দ্বিপাক্ষিক সহযোগিতা গ্রোয়িং ইভেন্টে। বাট টু কাপল অফ ফাইনাল ওয়ার্ডস এই বিষয়টাতে ভিসা নীতি ইমপ্লিমেন্টেশনে, সেটা হলো যে এখানে আমরা শুরুতে যে রিয়াকশনটি দিয়েছিলাম যে আমরা দেখব, আমরা প্রত্যাশা করব যে এটা জুডিশিয়াসলি হয়, এটা আরবিট্রারি যেন না হয়। তো এখানেও প্রত্যাশা যে যে কয়েকজনের বিরুদ্ধে সিদ্ধান্ত এইভাবে নেওয়া হচ্ছে সেটাও যথেষ্ট পরীক্ষা নিরীক্ষা করে সঠিক তথ্য উপাত্তের ভিত্তিতে এটা তারা করছেন। যদিও ইটস নট এ ভেরি প্লিজিং এক্সপিরিয়েন্স, কিন্তু উইল হ্যাভ টু গো থ্রু ইট। এবং একই সাথে এই বার্তাটিও আছে এবং আমরা মনে করি কিছুটা হলেও যে বিরোধী রাজনৈতিক দলগুলি অতীতে যেভাবে বাংলাদেশে নির্বাচনের আগে অরাজক পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করেছে তাদেরও কৌশলগত কিছু পরিবর্তন আমরা কিন্তু ভিসা নীতি ঘোষণার পরে দেখেছি। তো কেউ অ্যানালাইজ করলে হয়তো বলবেন যে এটার সাথে এটার একটা রিলেশনশিপ হয়তো আছে, একটা ইম্প্যাক্ট আছে। সেক্ষেত্রে বিরোধী রাজনৈতিক দলেরও ব্যক্তিবর্গ বা নেতাবৃন্দ আমরা জানি না কাদের, তাদেরকেও তারা ভিসা নীতির আওতায় আনছেন এটা তারা বলেছেন। আমরা আমাদের দিক থেকে সরকারি যদি কেউ এরকম ভিসা নীতির আওতায় পড়েন আমরা অ্যাজ এন পয়েন্ট উই কাম টু নো অ্যাবাউট ইট, এটা যদি আমাদের কাজের ক্ষেত্রে কোনো সমস্যা সৃষ্টি করে আমরা ভবিষ্যতে মার্কিন প্রশাসনের সাথে ওই পার্টিকুলার ইস্যুগুলি নিয়ে পার্টিকুলার ইন্ডিভিজুয়ালদেরকে নিয়ে কথা বলবো। আমার গত 10 বছরের অভিজ্ঞতায় আমি এটুকু বলতে পারি যে এই যে ভিসা নীতি বা সাম্প্রতিক গত 1-2 বছরের যে আলোচনা ঘটনা প্রবাহ এর আগেও কিন্তু আমি নিজে ব্যক্তিগতভাবে জানি অন্তত পক্ষে 3 জন ব্যক্তির বিভিন্ন বিষয়ে আমাদেরকে মার্কিন প্রশাসনের সাথে কাজ করতে হয়েছে এবং আমরা খুব সাকসেসফুলি সেগুলি রিজলভ করেছি। দেয়ার ওয়ার সাম হিস্টোরিক্যাল ডেটা, তাদের তথ্য ব্যাংকে যে সময়কার বিষয়াদিগুলি ছিল সেগুলি আউটডেটেড, তো এরকম কমিউনিকেশনের মধ্যে দিয়ে আমরা কিন্তু সেই বিষয়গুলি উত্তরণ ঘটিয়েছি। তো এই ভিসা নীতি ঘোষণার ফলে যদি আমাদের কার্যক্রমে কোনো সমস্যা হয় কোনো ব্যক্তির বা তার পরিবারের, সেগুলি আমরা জানলে উই উইল টেক ইট আপ উইথ ইউএস অ্যাডমিনিস্ট্রেশন।